नमस्कार बंधुरा, कथक कौशिकेर गल्पेर आसरे आपनादेर स्वागत। आशा करी आपनारा सबाई सुस्थ आछेन। बंधुरा, आज आपनारा शुनबेन प्रख्यात साहित्यिक, चित्रनाट्यकार ओ चित्र परिचालक शैलजानंद मुखोपाध्यायेर लेखा राखाल मास्टर। राखाल मास्टर के लिए गल्प लेखा चले कि ना के जाने। राखाल मास्टर स्कूलेर मास्टर नय, पोस्ट मास्टर। आमी गल्प लिखी एवं से सब गल्प कागजे छापा हुआ शुने अब्दि राखाल मास्टर आमाय कत दिन कत बार जे ताके निये एकटी गल्प लिखे दीते बोलेछे तार आर इयत्ता नेई। एकटी एकटी करे से तार जीवनेर प्राय समस्त घटनाई आमाके बोलेछे, किन्तु सेगुलिके परेर पर साजिए केमन करे जे गल्पेर आकारे लिखे फेलबो ता आमी आजो ठीक करे उठते पारिनी। एई बोले गल्पटी एकबार आरम्भ करेछिलाम। देखिते नादुष नुदुष, नेला कैबला गोछेर चेहरा, चोखे निकेलेर फ्रेम देवा चशमा, माथार चुलगुली छोटो छोटो करिया काटा। राखालके देखिले ठीक पागल बलिया मने हय। এই পর্যন্ত শুনেই তো রাখাল মাস্টার চটে আগুন, বলল, না তোকে লিখতে হবে না বাবু, যা, মিছে কথা বানিয়ে বানিয়ে এমনি করেই লিখিস তোরা, তা আমি জানি, বলে খানিকক্ষণ মুখ ভার করে বসে থেকে চশমার ফাঁকে একবার চোখ দুটি তুলে বলল, যা বাবু যা, তুই এখন বিরক্ত করিস নে, আমার হিসেব ভুল হয়ে যাবে, বেরো তুই এখান থেকে। বলি, চট কেন মাস্টার, শোনোই না শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ খুব শুনেছি, বলে কলমটা মাস্টার তার কানে গুঁজে রেখে সোজাসুজি আমার মুখের পানে তাকিয়ে বলল, পাগল কাকে বলে জানিস, নাওনি লিখে দিলেই হলো। হেসে বললাম, আরে পাগল তো লিখিনি, লিখেছি পাগলের মতো। আরে ওই একই কথা, বলে হাত নেড়ে আমাকে সে চুপ করিয়ে দিয়ে বললে, পাগল বলে কাকে জানিস, পাগল বলে ওই তোদের গাঁয়ের ওই নিবারণ মুখুজ্জিকে, 24 ঘন্টা বউ আর বউ। সেদিন বললাম, বলি ওহে নিবারণ বসো তামাক টামাক খাও, ঘাড় নেড়ে বললে, না ভাই উঠি, বেলা হয়ে গেছে বউ ভোগবে, ওই ওদের বলে পাগল, বুঝলি। বলে কান থেকে কলমটি আবার তার হাতে নিয়ে নিশ্চিন্ত মনে মাস্টার তার কাজ আরম্ভ করছিল। হঠাৎ কি মনে হলো, আবার মুখ তুলে চেয়ে বলল, এই মিছে কথা না লিখলে তোদের গল্প লেখা হয় না, না তবে কাজ নেই বাপু লিখে, মিছে কথা আমি ভালোবাসি না। সেই দিন থেকে কিছুই আর লিখিনি। ধানের মাঠের ওপর দিয়ে প্রায় ক্রোশখানেক পথ হেঁটে প্রকাণ্ড একটা বন পার হয়ে গ্রামের শেষে গুটি কয়েক আম গাছের তলায় ছোট্ট সেই পোস্ট অফিসটিতে প্রায়ই আমাকে যেতে হয়। কোনোদিন হয়তো দেখি দরজায় খিল বন্ধ করে পোস্ট অফিসের মেঝের ওপর তালপাতার একটা চাটাই বিছিয়ে রাখাল মাস্টার তার হিসেব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, চারিদিকে কাগজ ছড়ানো, উড়ে যাবার ভয় কোনোটার উপর প্রকাণ্ড একটা মাটির ঢেলা, কোনোটার উপর আস্ত একখানা ইঁট, কোনোটা বা পায়ের নিচে চাপা দেওয়া, মুখে বিরক্তির ভাব, ঝড় বাতাসের উদ্দেশ্যে যা মুখে আসছে তাই বলে অশ্লীল ভাষায় গালাগাল দিচ্ছে আর আপন মনেই কাজ করছে, হাসি কিছুতেই আর চেপে রাখতে পারি না। অবশেষে অতি কষ্টে হাসি চেপে বলি, ওহে মাস্টার, দরজাটা একবার খুলবে নাকি? আর যায় কোথা, ভিতর থেকে মাস্টারের চিৎকার শোনা গেল, হ্যাঁ তা আবার খুলবো না, সময় নেই অসময় নেই, বেরো বলছি, পালা এখান থেকে, নইলে খুন করে ফেলবো। বাস চুপ, কাগজের খুশখুশ শব্দ ছাড়া আর কোনোই শব্দ নেই। কিছুক্ষণ পরে ভাবলাম আর একবার ডাকি, কিন্তু ডাকতে হলো না। জানলার কাছে খুট করে শব্দ হতেই তাকিয়ে দেখি রাখাল মাস্টার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখাচুকি হওয়া মাত্র বলে উঠল, এই 13.5 আনা পয়সা আর গোলমাল, বুঝলি, আসুক বেটা পিওন, আমি তার চাকরির মাথাটি খেয়ে দিচ্ছি, দেখ। অত সব দেখবার অবসর তখন আমার নেই। সন্ধ্যা হয়ে আসছে,
অতখানা পথ আবার আমায় একা ফিরতে হবে। বললাম, দরজাটা একবার খোলো মাস্টার, চিঠিপত্রগুলো দেখেই আমি চলে যাব। কেন জানি না হঠাৎ সে প্রসন্ন হয়ে দরজা খুলে দিল। ভেতরে ঢুকলাম। সেদিনের ডাকের চিঠিপত্রগুলো ছিল একটা খাটিয়ার নিচে। রাখাল মাস্টার আঙুল বাড়িয়ে দেখিয়ে দিয়ে বলল, দেখিস যেন আর কারো চিঠি নিখনে। অবাক হয়ে তার মুখের পানে চাইলাম, এমন কথা সে আমায় কোনোদিন বলে না। মাস্টার বলল, কত সব মজার মজার চিঠি থাকে তা জানিস? তুই তো কোন ছাড়, খাম টাম খোলা টোলা পেলে এক একদিন আমিই দেখি, দেখে আবার বন্ধ করে দি। শুনবি তবে, একদিন একটা মেয়ে লিখেছে বলে সে শতচ্ছিন্ন দড়ির খাটিয়াটির উপর চেপে বসে হয়তো কোনো মেয়ের চিঠির গল্প আরম্ভ করছিল। আমার মাত্র দুখানি চিঠি হাতে নিয়ে বললাম, থাক ও গল্প তোমার আরেকদিন এসে শুনবো, আজ উঠি। হ্যাঁ তা উঠবি বই কি, নিজের কাজ সারা হয়ে গেছে তো, ব্যাস যা 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 বলে সে একরকম জোর করেই আমার ঘাড়ে ধরে দরজাটা পার করে দিয়ে আবার ভেতর থেকে খিল বন্ধ করে দিল। আর একদিন অমনি চিঠির খোঁজে ডাকঘরে গিয়েছি, দেখলাম দরজা বন্ধ। ভেতরে স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু হয়েছে, তুমুল ঝগড়া। কি নিয়ে যে ঝগড়ার সূত্রপাত বাইরে থেকে কিছুই বোঝা গেল না। রাখাল মাস্টার ক্রমাগত নিজেকে সাধু প্রতিপন্ন করার চেষ্টা করছে, আর স্ত্রী বলছে, না তুমি সাধু নও, তুমি ভণ্ড, তুমি বদমাস, তুমি শয়তান। অবশ্য মুখ দিয়ে যে ভাষা তাদের অনর্গল বের হচ্ছে তা শুনলে কানে আঙুল দিতে হয়। দুজনেই সমান, যেমন স্বামী তেমনই স্ত্রী, কেউই কম জান না। নিতান্ত অসময়ে এসে পড়েছি, একবার ভাবলাম চলেই যাই, আবার ভাবলাম এতখানি পথ হেঁটে এসে ডাক না দিয়েই বাড়ি ফিরে গেলে আফসোসের আর বাকি কিছু থাকবে না। যা থাকে কপালে বলে কেশে গলাটা একবার পরিষ্কার করে নিয়ে ডাকলাম, মাস্টার। উভয়েরই গলার আওয়াজ তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল, এত সহজে বন্ধ হবে ভাবিনি। দরজা খুলে রাখাল মাস্টার মুখ বাড়িয়ে বলল, ও তুই, আয় তোর আজ মেলা চিঠি। মাসের প্রথম কয়েকখানা মাসিক পত্র এসেছিল, হাতে নিয়ে সেদিন আর দেরি না করেই উঠছিলাম। রাখাল মাস্টার বলল, বস কথা আছে। বাধ্য হয়ে বসতে হল। জিজ্ঞাসা করলাম, কি কথা? মাস্টার বলল, শুনেছিস ঝগড়া আমাদের? শুনেছি কিন্তু বুঝতে কিছু পারিনি। মাস্টার তিরস্কার করতে লাগলেন, বুঝতে পারিনি সে আবার কীরকম, তুই না গল্প লিখিস, এটা একটা কচি ছেলে তো বুঝতে পারে। কি জবাব দেব বুঝতে না পেরে চুপ করে রইলাম। মাস্টার বলল, শোন তবে, ও হতভাগে এই যদি অমনি করে তোর মুখে আমি নুড়ো জেলে দেবো না তো কি করব। অন্তরাল থেকে মাস্টার গিন্নির কণ্ঠস্বর পাওয়া গেল, হ্যাঁ তা আবার দেবে না, মরি মরি কি গুণে স্বামী গো। ওই শোন বলে আঙুল বাড়িয়ে মাস্টার বলল, গলার আওয়াজ শুনেছিস, কাঠে যেন চোট মারছে। এবারেও গৃহিণী কি যেন বললেন কিন্তু কথাটা ভালো বোঝা গেল না। মাস্টার তখন বলতে লাগলেন, শোন তবে আসল কথাটাই বলি, একদিন একটা খামের চিঠি দেখলাম, মুখটা ভালো করে আঁটা হয়নি, সরিয়ে রাখলাম, এই গাঁয়েরই চিঠি, এই নিতাই গাঙ্গুলি কয়লাখাতে চাকরি করে, লিখেছে তার বউয়ের কাছে। নিতাইয়ের বয়স এই তোদেরই বয়সই হবে, ছোকরা বয়স, আর বউটিও তেমনি। ভাবলাম পড়েই দেখি না কি লিখেছে, সে কি লেখা রে, বিয়ে করা সার্থক, বউকে যদি অমনি চিঠি না লিখতে পারলাম, আর ওই দেখ আমার বাড়িতে। বলে মাস্টার আর একবার তার গৃহিণীর উদ্দেশ্যে আঙুল বাড়িয়ে বলল, ওকে চিঠি লিখব কি, বিয়ে করাই স্তক, আজ পর্যন্ত মুখে আমার লাথি ঝাঁটাই মারছে।
যেমন পেঁচার মতো চেহারা এই তেমনি গুণ। বলে কি না, হতভাগা তোর সঙ্গে আমার বিয়ে না হলে আমি সুখী হতাম। বলি তাই জানা বাপু, যেখানে খুশি তোর চলে যা, যাকে খুশি বিয়ে করকে যা, আমার হাতটা জুড়োক। কিন্তু খ্যামতা নেই। তখন বলে কি না, হ্যাঁ যাব, মেয়ে মানুষের যাবার পথ দিয়ে নেই রে পোড়ার মুখো, আমি মরবো, মরে ভূত হয়েছে তোর ঘাড় মটকাবো দেখে নিস। এই তো বাক্যি। যাক শোন, তবে আসল কথাটাই শোন। বলে মাস্টার একটা ঢোঁক গিলে একবার এদিক ওদিক তাকিয়ে বলল, আরে নিতাইয়ের যেমন বুদ্ধি, দেখি না চিঠির ভেতর একখানা 10 টাকার নোট, বউকে পাঠিয়েছে। ভাবলাম নোটখানা দিই মেরে, ধরবার ছোঁয়ার তো কিছু নেই। তখন আমার সংসারে যা কষ্ট রে, সে আর কি বলবো, 25টি টাকা মাইনে, তাই থেকে বোনের তত্ত্ব পাঠালাম 10 টাকার, আর বাকি 15টি টাকা আর কদিন চলে। বাস নোটখানা সরিয়ে রেখে খেতে গেলাম। আরে খেতে বসে ভাত আর রোচে না, হাত যেন মুখের কাছে আর উঠতেই চায় না, খালি খালি ওই নোটটার কথাই মনে হয়। বলি না বাবা, এ অস্বস্তিতে আর কাজ নেই, আত খাওয়া করে উঠে পড়লাম। বউ বললে, ও কি গো, এ আবার কি ঢং। বললাম থাম। বাস তৎক্ষণাৎ উঠে গিয়ে ওই নোটখানা আবার তেমনি খামের ভেতর পুড়ে আটা দিয়ে সাঁটিয়ে নিজেই হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। নিতাই গাঙ্গুলির দরজায় গিয়ে ডাকলাম নিতাইয়ের বউকে। বউ ছেলে মানুষ, কিছুতেই আসতে চায় না। বললাম, এসে ওই দরজার পাশে দাঁড়াও মা, তাহলেই হবে, আমি পোস্টমাস্টার। নিতাইয়ের বউ ঘোমটা টেনে এসে দাঁড়ালো। বললাম, এই নাও মা, তোমার চিঠি নাও, চিঠির ভেতর 10 টাকার একটা নোট আছে। চিঠিখানি বউ হাতে করে নিলে। বললাম, নিতাইকে বারণ করে দিও বৌমা, এই এমন করে টাকা পাঠালে টাকা মারা যায়। ঘাড় নেড়ে বউ বললে, বেশ। বাবা বাঁচলাম। এতক্ষণে নিশ্চিন্তি হয়ে বাসায় ফিরে এসে বললাম, দাও এবার ভাত দাও, খাবো। বউ জিজ্ঞেস করলে, কেন কি হয়েছে বলো দেখি। আগাগোড়া সব কথা বললাম বউকে। বউ বলে কি জানিস? কি বলে? বলে মাস্টারের মুখের পানে তাকিয়ে রইলাম। মাস্টার হাসল, তবে আর তুই কি লেখক রে বেটা। বলেই মাস্টার আবার আরম্ভ করল, পোড়ার মুখে বলে কি না, ওরে আমার কে রে সাধু শাওড়া গাছ, টাকা তুমি নিলে না কেন। ব্যাস এই নিয়ে হলো ঝগড়া, বুঝলি এবার। ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। মাস্টার রেগে উঠল, বলল, ছাই বুঝলি, কিচ্ছু বুঝিসনি, বুঝাও কি তুই ওই মেয়ে মানুষকে নিয়ে আমাকে ঘর করতে বলিস। হেসে বললাম, কি বলবো তাহলে, কি বলবি। বলে মাস্টার আমার মুখের পানে তাকিয়ে দাঁত কিড়মির করে বললে, বলবি খ্যাংরা মেরে বাড়ি থেকে দূর করে দিতে। পোস্ট অফিস ও মাস্টারের ফ্যামিলি কোয়ার্টারে মাত্র একটি দেওয়ালের ব্যবধান। দেওয়ালের ওপার থেকে শোনা গেল, হে ভগবান, হে ভগবান, এমন স্বামীর হাত থেকে আমায় নিষ্কৃতি দাও ভগবান, চিরজন্মের মতো নিষ্কৃতি দাও, হে হরি, হে মধুসূদন। বলে মটমট করে আঙুল মটকানোর শব্দ আর কান্না। রাখাল মাস্টার উঠে দাঁড়ালো, বলল, চল এ আর 24 ঘন্টা আমি কত শুনব, চল তোকে খানিকটা এগিয়ে দিয়ে আসি, চল। তখন সূর্যাস্ত হচ্ছে, বাড়ি ফিরতে হয়তো রাত্রি হবে। বাইরে এসে দেখি অস্ত সূর্যের স্তিমিত রশ্মি মেঘে মেঘে প্রতিফলিত হয়ে সারা আকাশটাকে বিচিত্র বর্ণে রঞ্জিত করে তুলেছে। সামনে হরিতকি, শাল ও মহু আর বন। তখন ফাল্গুন মাস, সুচিক্কণ মসৃণ পত্র ভারাবনত বৃক্ষশ্রেণী, শাল ও মহুয়া ফুলের গন্ধে ভরা বাতাস, ঢেউ খেলানো অসমতল ভূমিখণ্ডের ওপরে সমুখে কয়েক ঘর সাঁওতালের বস্তি, তারই পাশ দিয়ে সংকীর্ণ একটা পথ এঁকে বেঁকে বনে গিয়ে প্রবেশ করেছে। সেই পথ ধরেই নীরবে চলছিলাম। রাখাল মাস্টার হঠাৎ জিজ্ঞাসা করে বসল, হ্যাঁ রে
লিখেছিস কিছু? কি বারে ভুলে গেলি এরই মধ্যে? এই যে বলেছিলুম, ও তোমার গল্প? মাস্টার শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো। বললাম, না তোমার গল্প আমি আর লিখব না। মাস্টার সে কথায় কান দিল না, বলল, কেন লিখবি না? লিখবি লিখবি, তবে সত্যি কথা লিখিস বাবু। এই ধর আমার বউটার কথা লিখবি আগে, লিখবি যে ওর মতো খারাপ মেয়ে আর দুনিয়ায় নেই, মাগিটার কাছ থেকে পালাতে পেলে আমি বাঁচি। আরে নিজের চোখেই তো সব দেখে এলি, তোকে আর বেশি কি বলবো। বললাম, আচ্ছা তুমি এবার যাও, নইলে ফিরতে তোমার রাত হবে। আরে হোক না, বলে রাখাল মাস্টার আমার কাঁধে হাত দিয়ে ঈষৎ হাসল। বলল, অন্ধকারে সাপে কামড়াবে, কামড়াক না, বাঁচতে আর ইচ্ছে নেই। মাইরি বলছি, বউটার জ্বালায় এক একদিন মনে হয় আমি মরি। বলেই সে ফিরে যাবার জন্য পেছন ফিরল। বলল, এই আসি তবে, লিখিস কিন্তু। সম্মতি দিয়ে তো বাড়ি ফিরলাম। লিখবার চেষ্টাও যে করিনি তা নয়, লিখেছিলাম। 25টি টাকা মাত্র বেতন, রাখাল মাস্টারের পোস্টমাস্টারি করিবার কথা নয়, অদৃষ্টের বিড়ম্বনা। বড়লোকের ছেলে নয়, ছেলে নিতান্ত গরিবের, তাও যদি বাবা বাঁচিয়া থাকিতেন। শৈশবে পিতৃহীন মাতৃহীন বালক, মামার বাড়িতেই মানুষ। মামা মস্ত বড়লোক, প্রকাণ্ড অট্টালিকা, দাস দাসী, লোকজন, তিনটি মোটর কার। তাহারই একটিতে চড়িয়া প্রত্যহ বৈকালে রাখাল বেড়াইতে যায়। যেমন পোশাক তার তেমনই চেহারা, লোকে দেখে আর বলে বেটার কপাল ভালো। মামা বিবাহ দিলেন গরিবের ঘরের অমনি অনাথা একটি মেয়ে। মেয়ের অভিভাবিকা ছিলেন এক পিসি। মামা নিজে মেয়ে দেখিতে গিয়াছিলেন। মেয়ের পিসি বলিলেন, তাই তো বাছা, ছেলেটির মা নেই বাপ নেই, তার উপর মামার কাছে মানুষ। মামা বলিয়াছিলেন, সেজন্য আপনি নিশ্চিন্ত থাকুন বেয়ান, মামা তার অর্ধেক সম্পত্তি ভাগ্নেকে দিয়ে যাবে। হয়তো দিতেন, কিন্তু এমনই রাখালের অদৃষ্ট যে তিনি না দিয়াই মরিলেন। রাখাল মেয়ের ছেলে, সুতরাং বলিবার কিছুই নাই। কিছুদিন পরেই দেখা গেল সে তার স্ত্রীকে লইয়া পথে আসিয়া দাঁড়াইয়াছে, নিরবলম্ব, নিঃসহায়, নিঃসম্বল রাখাল। তাহার পর সেসব অনেক কথা, বলিতে গেলে সপ্তকাণ্ড রামায়ণ হয়। পথে পথে ঘুরিয়া ঘুরিয়া অনেক দুঃখ কষ্ট পাইয়া শেষে বহুদিন পরে রাখাল একটি চাকরি পায়, পোস্ট অফিসের পিয়ন। তাহার পর পিয়ন হইতে হয় পোস্টমাস্টার। কিন্তু এই যে দুঃখ দুর্ভোগ, ইহাও হয়তো সে নীরবে সহ্য করিতে পারিত যদি সঙ্গিনীটি হইতো তার মনের মতো। রাখাল বলে, সে দুঃখের কথা আর বলো না ভাই, মেয়েটা আমায় ভালোবাসে না, ভালোবাসলে এত ঝগড়াঝাটি, এত কথা কাটাকাটি হয় না কখনো। এই পর্যন্ত লিখে রেখেছিলাম। লেখা কাগজগুলো প্রায় প্রত্যহই সঙ্গে করে নিয়ে যেতাম, ভাবতাম মেজাজ ভালো থাকলে মাস্টারকে একদিন পড়ে শোনাব। কিন্তু পড়া আমার আর কোনোদিনই হয়ে উঠল না। ভালো মেজাজে রাখাল মাস্টারকে পাওয়া বড় কঠিন। যেদিন যেতাম শুনতাম কেউ না কেউ তাকে বড় বিরক্ত করে গেছে। বিরক্ত করবার লোকের অভাব নেই, কেউ একখানা পোস্টকার্ড কিনতে এলেও মাস্টার তাকে দাঁত খিঁচিয়ে তাড়িয়ে মারতে ওঠে। অথচ পোস্ট অফিসে নানা প্রয়োজনে লোকজন আসবেই। গ্রামে তার দুর্নামের এক শেষ। সবাই বলে, এমন বদমেজাজি লোক বাবা আমরা জীবনেও দেখিনি কখনো। ওর নামে সবাই মিলে একটা দরখাস্ত না করলে আর উপায় নেই। কথাটা শুনে বড় দুঃখ হয়েছিল। মাস্টারকে একদিন বলেছিলাম, দেখো মাস্টার, পোস্ট অফিসের কাজে যেসব লোকজন আসবে তাদের সঙ্গে তুমি ওরকম ধারা ব্যবহার করো না, এতে তোমার ক্ষতি হবে। ক্ষতি? কি বললি, ক্ষতি? না, ক্ষতি আমার কেউ করতে পারবে না, তা তুই দেখে নিস। অনেকে অনেক চেষ্টাই করেছিল কিন্তু পারেনি, উল্টো পিয়ন থেকে পোস্টমাস্টার, ভগবান আমার সহায় আছেন। এই বলে মাস্টার চোখ বুঝল,
বলল, ভগবান সহায় না থাকলে দেখ আমি যে কারো ক্ষতি কোনোদিন করিনি রে, আমার ক্ষতি কেউ করবে না কোনোদিন। দেখিস ক্ষতি যা কিছু আমার করবার তা ওই উনি করেছেন। বলে সে তার অন্তঃপুরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, এই চুপ চুপ, শুনতে পেলে কিছু বাকি রাখবে না। চুপ করেই ছিলাম, মাস্টার কিন্তু চুপ করেনি, বলতে লাগলো, গায়ের লোক আমার বদনাম করে না, তা তো করবেই, বেটারা নিমক হারাম, আমি সাচ্চা মানুষ কি না। ওই দেখ ওই রেজিস্টারি চিঠিখানা ফেলে রেখেছি, কেন রেখেছি জানিস? ওই অবিনাশ বেটার কাছে সেদিন আমি চাল কিনতে গেলাম, শুনলাম নাকি বেটা টাকায় দশের করে চাল বেচছে, আমায় দেখে বলে কি না, না ঠাকুর চাল আমি আর বিক্রি করব না। টাকায় দশের করে তো নয়, টাকায় আটশের। তা অনেকক্ষণ চেঁচামেচির পর বললাম, তাই আটশেরই দেনারে বাপু, ঘরে যে এদিকে গিন্নি আমার জল চড়িয়ে বসে আছে। তা অবিনাশ ঘাড় নেড়ে বললে, না ঠাকুর মিছে বকাবকি আমি দেব না। আচ্ছা দাঁড়া রে বেটা অবিনাশ, তোকে কি আমি একদিনও পাব না? ব্যাস পেয়েছি, রেজিস্ট্রি চিঠি একখানে এসেছে বেটার নামে, আজ দুদিন হলো ওইখানেই পড়ে আছে, থাক বেটা ওইখানে পড়ে। বললাম, কিন্তু এ তোমার অন্যায় মাস্টার। অন্যায়? তবে আর তুই কিসের লেখক রে? কি আর বলবো, চুপ করে রইলাম। কিন্তু রেজিস্ট্রির চিঠি ফেলে রাখা যে অন্যায় সে কথা বোধ করি রাখাল মাস্টার ভুলতে পারল না, তাই সে আবার আমাকে প্রশ্ন করে বসল, অন্যায় কিসের শুনি, সে যে অন্যায় করলে সেটা বুঝি অন্যায় হলো না, আমার অন্যায় এটাই অন্যায়। কি যে বলবো ঠিক বুঝতে পারলাম না, আমার চিঠি কখানি নিয়ে ওঠবার উপক্রম করছি, মাস্টার ধরে বলল, এই ওসব চলবে না তুই বলে যা। বললাম, চাল সে না দেওয়ায় তোমার ক্ষতি কিছু হয়নি, কিন্তু এতে যদি তার ক্ষতি হয়? মাস্টার অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল, জিজ্ঞাসা করল, কিসে ক্ষতি হয়? চিঠিখানা ফেলে রাখায়। তাও তো বটে, বলে মাস্টার নীরবে বার কয়েক মাথা নেড়ে চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, লেখক মানুষ কি না, বুদ্ধিশুদ্ধি একটু আছে। দুজনেই চুপ। মাস্টার সহসা বলে উঠল, আচ্ছা, বলেই সে উঠে দাঁড়াল। হয়েছে তোর চিঠি নেওয়া? ঘাড় নেড়ে আমিও উঠে দাঁড়ালাম। অবিনাশের চিঠিখানা হাতে নিয়ে মাস্টার বলল, চল তবে নিজেই দিয়ে আসি, কাজ কি বাপু, রেজিস্ট্রি চিঠি দরকারিও তো হতে পারে, চল। দুজনে একসঙ্গেই বাইরে আসছিলাম, বাইরে দরজার কাছে একজন হৃষ্টপুষ্ট লম্বা চওড়া সাঁওতাল ছোকরা দাঁড়িয়ে আছে, মাথায় বাবরি চুল, গলায় লাল কাটির মালা, হাতে একটা বিড়ালের বাচ্চার মতো মেটে রঙের মরা খরগোশ। সাঁওতাল ছোকরাটিকে দেখা মাত্র রাখাল মাস্টারের মুখখানি শুকিয়ে এতটুকু হয়ে গেল, চৌকাঠের কাছে থমকে দাঁড়িয়ে পড়ে সে বলল, কে মুংড়া, তুই আজও এসেছিস? বলে দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে মাস্টার কি যেন ভাবতে লাগল। মুংড়া বলল, ডাক্তারি রোজ রোজ পয়সা নেই পয়সা নেই, আনতে তবে তুই বলিস কেনে। অনুমানে ব্যাপারটা কতকটা বুঝলাম, মুংড়াকে জিজ্ঞাসা করলাম, কত দাম? মুংড়া দাম বলবার আগেই মাস্টার বলে উঠল, নিবি তুই? আহা খরগোশের মাংস বুঝলি কি না, ভারী সুন্দর, আমার বউ খুব ভালোবাসে, এই দু তিন মাস ধরে আমায় বলছে, কিন্তু ছাই এমন দিনে মুংড়া আসে যে আমার হাতে পয়সাই থাকে না, আরও দুবার দুটো এনেছিল, তা ওই যে বললাম এমন দিনে আসে হতভাগা। দাম দাম আর বেশি কোথায়, দাম দু আনা। পকেট থেকে একটা দু আনা বের করে মুংড়ার হাতে দিয়ে বললাম, দে ওটা আমাকে দিয়ে যা। মুংড়া অত্যন্ত খুশি হয়ে হাসতে হাসতে দু আনিটা হাত পেতে গ্রহণ করল।
দাঁড়া তবে দাঁড়া বলে মাস্টার তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে লোহার একটা লম্বা ছুরি এনে বলল, বেশ করে কেটে ওকে কুটে দিয়ে যা মুংরা, বাবু ছেলে মানুষ কুটতে পারবে না বুঝলি, ওই সেই তোরা যেমন করে কুটিস। যা আগে ওই ছোট তালগাছটা থেকে একটা বাগড়ো কেটে আন, তারপর তালের ওই পাতা দিয়ে বাবুকে জিনিসটা বেশ করে ভালো করে বেঁধে দিবি বুঝলি, বাবু হাতে করে ঝুলিয়ে বাড়ি নিয়ে যাবে। সামনের ছোট তালের গাছ থেকে একটা বাগড়ো কেটে এনে মুংরা খরগোশ কাটতে বসল। মাস্টারের রেজিস্ট্রি চিঠি দিতে যাওয়া আর হলো না, বলল থাক এই পিয়নের হাতে পাঠালেই হবে বলে চৌকাঠের ওপর চেপে বসে বলতে লাগলো, হ্যাঁ মামার বাড়িতে যখন ছিলাম বন্দুক নিয়ে প্রায় শিকার করতে যেতাম, যেতাম বটে কিন্তু একটা পাখিও কোনো দিন মারতে পারিনি, বুঝলি গুলি ছুটতাম, ছোঁড়বার সময় মনে হতো আহা কেন মারব, বাস হাত যেত কেঁপে আর শিকার যেত ফুসকে। একদিন একটা কুকুর মেরেছিলাম, মামার ছিল পায়রার শখ বুঝলি বলে মাস্টার চোখ বুঝে চুপ করল। বিগত দিনের সুখৈশ্বর্যের স্মৃতি বোধ করি তার মনে পড়ল। কিছুক্ষণ পরে চোখ চেয়ে বলল, বাড়িতে অনেকগুলো পায়রা ছিল, নানান রকমের পায়রা, একদিন একটা পায়রাকে বুঝি বেড়ালে ধরেছিল, পায়রাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, ভালো করে উঠতে পারতো না। পাশের বাড়ির সুরেশের পোষা কুকুরটা একদিন ঝপ করে এসে তার ঘাড়ে ধরে ঝাঁকানি দিয়ে দিলে পায়রাটাকে মেরে, আমার রাগ হয়ে গেল, আর জানিস তো আমার রাগ, বাস তৎক্ষণাৎ বন্দুক বের করে চালালাম গুলি, দাম করে লাগলো গিয়ে কুকুরটার পেটে, কাঁই কাঁই করে সে কি তার কান্না, ছুটে পালাবার চেষ্টা করেছিল আবার গুলি, বাস খতম, কুকুরটা ছটপট করতে করতে গো গো করে আমার চোখের সম্মুখে মারা গেল, উফ সে কি দৃশ্য বলে মাস্টার একবার শিউরে উঠে দুহাতে মুখ ঢেকে বলল, সেই যে বন্দুক ছেড়েছি জীবনে আর কোনো দিন, এই বলে সেই যে সে মুখ ঢেকে চুপ করে রইল, অনেকক্ষণ অবধি সে আর কোনো কথা বলল না। তার গল্পটা আমার পকেটে পকেটেই ফিরত, ভাবলাম এই উপযুক্ত সময়, বের করে বললাম, গল্প তোমার খানিকটা আমি লিখেছি শোনো। মুখের ঢাকা খুলে মাস্টার বলল, পড়। পড়লাম, খানিকটা শুনেই ঘাড় নেড়ে বলল, না গল্প লিখতে তোরা জানিস না। জিজ্ঞাসা করলাম কেন, মাস্টার খানিকক্ষণ চুপ করে থেকে বলল, না দুঃখ তুই নিজে পাসনি কোনো দিন, দুঃখর কথা তুই লিখবি কেমন করে, আমি যদি লিখতে জানতাম তো দেখিয়ে দিতাম কেমন করে লিখতে হয়, আচ্ছা পড় শুনি শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত শুনে কি একটা কথা যেন বলতে যাচ্ছিল, হঠাৎ তার নজর পড়ল মুংরার দিকে, মাংস কুটে সে তখন দু জায়গায় ভাগ করছে। মাস্টার জিজ্ঞাসা করল, ওগিরে দু জায়গা কেন, বললাম আমি বলেছি, একটা তোমার একটা আমার। আমার বলে সে আমার মুখের দিকে তাকালো, আরে বললাম আমার কাছে পয়সা নেই, তুই আচ্ছা বোকা তো, চারটে পয়সাই বা এখন আমি পাই কোথায়, বললাম পয়সা তোমাকে দিতে হবে না। মাস্টার সকরুণ দৃষ্টিতে একবার তাকালো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চারটে পয়সা খরচ করবার ক্ষমতাও আজ আমার নেই, বলতে বলতে চোখ দুটো তার জলে ভরে উঠল। ভাগ দুটোর মধ্যে একটা ভাগ বেশি করে দিয়ে ছোট ভাগটা মুংরাকে তালপাতায় মুড়ে বেঁধে দিতে বললাম। মাস্টার বলল, দাঁড়া গিন্নিকে দেখি আনি বলে একটা ভাগ সে দুহাত দিয়ে তুলে নিয়ে ভেতরে গিয়ে হাঁকতে লাগল, গিন্নি ও গিন্নি। সেই অবসরে আমার ভাগটা নিয়ে আমি পলায়ন করলাম, যথাসম্ভব দ্রুত পদে এগিয়ে গিয়ে অনেকখানি পথ চলে এসেছি, এমন সময় পেছনের ডাক শুনে তাকিয়ে দেখি রাখাল মাস্টার ছুটতে ছুটতে আমার পিছু ধরেছে। সারা পথ ছুটে এসে হাঁপাতে লাগল, বলল,
কিরে পালিয়ে এলিয়ে, আয় তোকে একবার আসতে হবে, বলে সে আমার হাতখানা চেপে ধরল। কেন? না রাত হয়ে যাবে, আমি আর যাব না, মাস্টার কিছুতেই ছাড়বে না, বলল যেতেই হবে তোকে। ব্যাপার কিছুই বুঝলাম না, বাধ্য হয়ে ফিরতে হলো। হাতে ধরে আমাকে পোস্ট অফিসের ভেতর নিয়ে গিয়ে হাসতে হাসতে মাস্টার হাঁকল, ধরে এনেছি গিন্নি, ও গো শ্রীমতী কোথায় গেলে? মাথায় একটুখানি ঘোমটা টেনে শ্রীমতী এসে দাঁড়ালো, এক হাতে এক গ্লাস জল আর এক হাতে ছোট একটি পাথরের বাটিতে খাঁচারেক বাতাসা। মাস্টার বলল, একটু জল খা, পাছে দুঃখ পায় তাই বাতাসা কটা চিবিয়ে জল খেলাম। মাস্টার হাঁকল, পান পান কোথায়? বলেই সে নিজের ভুল শুধরে নিল, বলল ও পান তো নেই বাড়িতে, পান আমরা দুজনেই খাই না, আচ্ছা দাঁড়া দেখি, বলে কি যেন আনবার জন্য মাস্টার ভেতরে যাচ্ছিল, কিন্তু তাকে যেতে হলো না। পেতলের একটা রেকাবির ওপর চারটি কাটা সুপারি ও কতকগুলি মৌরি নিয়ে হাসতে হাসতে তার স্ত্রী আবার ঘরে ঢুকল। রেকাবি থেকে সুপারি নিতে গিয়ে একবার চেয়ে দেখলাম, দেখলাম আয়ত দুটি চক্ষু, ম্লান একটুখানি হাসি, গৌরবর্ণ কৃষাঙ্গী যুবতী, দেখলে সুন্দরী বলে ভ্রম হয়। তবে সৌন্দর্য যে তার একদিন ছিল তাতে আর কোনো সন্দেহ রইল না, দুঃখে দারিদ্রে সে সৌন্দর্য আজ তার ম্লান হয়ে গেছে। ভাবলাম গল্পে যে জায়গায় তাকে কুৎসিত লিখেছি সেই জায়গাটা কেটে দেব। হাত দুটি কপালে ঠেকিয়ে বললাম, নমস্কার রাজ আসি। মাস্টার গৃহিণী প্রতি নমস্কার করল না, কোনো কথা বলল না, ম্লান একটু হেসে মাত্র তার জবাব দিল। এ মেয়ে যে কেমন করে মাস্টারের জীবন দুর্বহ করে তুলতে পারে তাই ভাবতে ভাবতে বের হয়ে এলাম। মাস্টারও আমার সঙ্গে সঙ্গে চলতে লাগল। কিছু দূরে এসে মাস্টার হেসে আমার কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ দেখলি? কি দেখলাম সে প্রশ্ন করবার প্রয়োজন বোধ করলাম না, ঘাড় নেড়ে বললাম হ্যাঁ। মাস্টার বলল, দেখ ওই আমার গল্পের মধ্যে সেই যে এক জায়গায় লিখেছিস, ও আমাকে ভালোবাসে না, হ্যাঁ ওটা কেটে দিস। বললাম নিশ্চয়ই। ভাবলাম গল্পটা আগাগোড়া ছিঁড়ে ফেলে আবার নতুন করে লিখবো।